হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এখন প্রায় বেলা 3:30 মতো বাজে, আর আজকে একটু পাইকারি দোকান থেকে কিছু কেনাকাটা করার আছে, তাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি। স্যামস ক্লাব, কস্টকো, এগুলো আমেরিকাতে পাইকারি দোকানগুলো হিসেবে অনেক জনপ্রিয়, আর আমাদের বাসা থেকে কস্টকোটা একটু যেতে অনেক বেশি সময় লাগে, তাই আমরা স্যামস ক্লাবেই সবসময় চলে আসি। আর আজকে যা লাগবে শুধু এতটুকুই নিব। আর এসব পাইকারি দোকানগুলোতে আসলে যেটা হয়, যাদের পরিবার অনেক বেশি বড় তাদের জন্য এসব পাইকারি দোকানে আসলে অনেক বেশি লাভ হয়। আমাদের তিনজনের সংসারে এখান থেকে বাজার করা মানে অনেক বেশি কিছু নিয়ে যাওয়া। এই যে সামারের শেষের দিকে এখন চলে আসছে হ্যালোইনের ডেকোরেশনগুলো, আর এখানকার পাম্পকিনগুলো এত সুন্দর, পুরো ভেলভেটের কাজ করা, এত বেশি সুন্দর লাগছিল। বাসায় নিয়ে এগুলো ডেকোরেশন করলে বেশ ভালো লাগতো, তবে আমার কাছে মনে হচ্ছে ফলের ডেকোরেশনে এখনও অনেক বেশি আর্লি। এগুলো বাসায় নিয়ে গেলেই মনে হবে যে সামারটা শেষ হয়ে গিয়েছে, চলুন এবার দরকারি জিনিসগুলো আগে তুলে নিই। এইসব পাইকারি দোকানগুলোতে আমার মাঝে মাঝে আসা হয় শুধুমাত্র আর্কেড ডাইপার, ওয়াইপস, আর এগুলো বড় বড় টয়লেট টিস্যু, কিচেন টাওয়াল, এগুলো নেওয়ার জন্যই বেশি আসা হয়। আর বাকি সব গ্রোসারিগুলো আমরা ওয়ালমার্ট থেকে বা আলডি থেকেই করে নিই। আর এই যে কথা বলতে বলতে চলে আসছি বেবি সেকশানে, তো এখান থেকে আর্কের জন্য একটা ওয়াইপস তুলবো আর একটা ডাইপারের বক্স তুলবো। এগুলো এখানকার পাইকারি দোকানগুলোতে দাম একটু তুলনামূলকভাবে কম থাকে, আর দেখা যায় ওয়ালমার্টে গেলে অনেক সময় এগুলো পাওয়া যায় না বা এগুলোর দামটা একটু বেশি থাকে। গত 2 মাস মোটামুটি আমার এখানে আর আসা হয়নি, কারণ আমি আর্কের ডাইপারটা অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো আজকে যেহেতু রবিবার, ভাবলাম যে একটু বাইরে গিয়ে ঘুরে আসাও যাবে, আর এখান থেকে আমি একটু আর্কের ডাইপারটাও নিয়ে নিই। এখানে সুন্দর স্পুনের একটা সেটও বিক্রি করছিল, সেটা $25। এখানে না যাবতীয় অনেক ধরনের জিনিস পাওয়া যায়, আবার অনেক ভালো মানের, যেগুলো বাইরে কোথাও পাওয়া যাবে না, শুধুমাত্র স্যামস ক্লাবে পাওয়া যাবে। আর এই নাইফের সেটটা এত বেশি ভালো, এটা আমার বাসায়, মার বাসায়, মানে আমার আত্মীয় স্বজনের সবার বাসায় এই নাইফটা আছে। এই নাইফটা মোটামুটি $12 মতো দাম। যাই হোক, এখন আর নাইফের সেটটা নিব না, আপনাদের সাথে শেয়ার করার জন্যই একটু দেখানোর চেষ্টা করছি। আর এখন আমি ওয়ান টাইম প্লেটগুলো নিয়ে নিব। বাসায় ওয়ান টাইম প্লেট একদমই শর্ট হয়ে গিয়েছে, আসলে বেশি লোকজন আসলে এই প্লেটগুলো বেশ কাজে আসে। চলুন এবার, এখানকার কাজ তো মোটামুটি শেষ, এবার একটু ফ্রুটস তুলে তারপর বাসায় চলে যাব। যাবার পথেই দেখি এত বড় বড় সাইজের তরমুজগুলো, এগুলোর দাম প্রায় $6 মতো, আর আমাদের দেশে এগুলো ওজন হিসেবে বিক্রি করে, আর আমরা দুজন মানুষ তো এত বড় তরমুজ খেয়ে শেষ করতে পারবো না, তাই তরমুজটা আমাদের খুব একটা খাওয়া হয়নি। যাওয়ার পথে এখানে কাপড় চোপড়ের সেকশনটা ছিল, এখানে আর দাঁড়াতে চাচ্ছি না, দাঁড়ালে অযথা জিনিসপত্র কেনাকাটা হবে। আর এখান থেকে খুব ভালো একটা ফুলকপিও দেখতে পাচ্ছিলাম, এটার দাম $4.50 মতো পড়েছে। ফুলকপিটা রেখেই দেখি যে এখানে কর্নগুলো এত বেশি ভালো লাগছিল, রাত্রিবেলা কর্নগুলো একটু বয়ল করে খাওয়া যাবে। এতগুলো কর্নের দাম এখানে $5 মতো পড়েছে। আর এটা আমি আগেও ব্লগে দেখিয়েছি, এটা আমাদের বাসায় খুবই পরিচিত একটা জিনিস, ইয়োগার্টের মতো টেস্ট, সেটাই এখন তুলে নিচ্ছি। আর এখন খোঁজার পালা, আমি একটু আঙুর নিব, সেটাই ভাবছিলাম কোন দিকে আছে। তো এখানে 2 ধরনের আঙুর, একটা রেড আর একটা গ্রিন, কোনটা নিব সেটাই ভাবছিলাম। রেড কালারটা দেখতে কেমন জানি লাগছিল, ভাবলাম গ্রিনটাই নিয়ে যাই। এই গ্রিনটার প্রায় এখানে 1.5 কেজির মতো, এটা মোটামুটি $6 মতো দাম পড়েছে। এসেছিলাম আর্কের ডাইপার আর ওয়াইপস নেওয়ার জন্য, তারপর মনে হলো কিছু সবজি নিয়ে যাই, আর বাসায় মনে হয় সবজিটাও শেষ হয়ে গিয়েছে, তাই এখান থেকে একটা জিনিস নিতে এসে কতগুলো জিনিস নিয়ে যাচ্ছি। আর এখানে ফ্রোজেন খাবারের সারি সারি সাজানো, এখান থেকে নিয়ে গিয়ে বাসায় জাস্ট একটু মাইক্রো ওভেনে গরম করেই একদম রেডি খাবার। এই খাবারগুলো কিন্তু অনেক বেশি মজা, তবে দামও কিন্তু খুবই অল্প। বাইরের রেস্টুরেন্টগুলোতে এগুলো একটা মিলের দাম হবে $20-$30 করে, বাট এখানে আপনি $12-$15 মধ্যে একটা মিল পেয়ে যাবেন। এটা একটা মিলে দেখা যায় 4-5 জন অনায়াসেই খাওয়া যায়। আজকে যেহেতু রবিবার, স্যামস ক্লাবে শনিবার রবিবার 2 দিন বেশ স্যাম্পল দেয়, এরকম ছোটো ছোটো স্টলের মতো বসে থাকে, আর এখানে যে আইটেমটা নতুন স্টোরে আনা হবে সেটাই এদিন স্যাম্পল দিয়ে, আর আপনার যদি পছন্দ হয়
সেই খাবারটা এখান থেকে টেস্ট করে তারপর আপনি কিনে নিতে পারেন। কারণ নতুন জিনিসগুলো অনেকেই আমরা কিনতে চাই না কেমন হবে, আর এখানে যেহেতু বাল্ক অ্যামাউন্টের জিনিস পাওয়া যায় তাই ওরা এই ব্যবস্থাটা এখানে করে রেখেছে। আর আরেকের জন্য একটা মিল্ক নিয়ে নিয়েছি, আর চোখের সামনেই একটু শসা পড়ে গেল, শসাগুলো মনে হচ্ছে অনেক বেশি ফ্রেশ, বাসায় নিয়ে যাই রাতের বেলা সালাদ খাওয়া যাবে। এরকম পাইকারি দোকানগুলোতে ফুলের দাম অনেক বেশি কম থাকে। বিয়ে কিংবা জন্মদিন যারা ফুলের ডেকোরেশন করতে চায় বা অনেক বেশি ফুল লাগে, এসব জায়গা থেকে ফুল কিনলে একটু সস্তায় পড়ে। কারণ যে কোনো গ্রোসারি থেকে ফুল কিনতে গেলে ফুলের দোকানে মনে হয় আগুন লেগেছে এরকম একটা অবস্থা। এরকম একটা ফুলের বাকেট যদি আমি অন্য গ্রোসারি থেকে কিনতে যাই ওখানে $10 $12 পড়বে, বাট এখানে এগুলোর দাম তুলনামূলকভাবে অনেক বেশি কম। তবে এসব পাইকারি দোকানগুলোতে প্রতিদিনই কিছু না কিছু ডিল থাকে, প্রতিটা সেকশানে গিয়ে আপনি দেখে নিতে পারেন বা ওদের ম্যাগাজিন থাকে, অনলাইনে চেক করলেই দেখা যায় যে কোন জিনিসটায় কোন ডিল থাকে। আজকে শুধু আমার প্রয়োজনীয় জিনিসগুলোই আমি এখান থেকে তুলে নিচ্ছি, কোনো সময় নষ্ট করছি না, যেহেতু একা এসেছি। একা আসলে মনে হয় যে অনেকটা সময় আমি এখানে রয়ে গিয়েছি, তিনজন একসাথে আসলে মনের খুশিতে আসলে অনেকক্ষণ সময় ধরে ঘুরে ফিরে অনেক কিছুই দেখা যায়। চলুন এবার চেক আউট করে এখান থেকে বেরিয়ে যাই। নিজে নিজেই চেক আউট করেছি, এখন যাবার পথে ওরা চেক করে নিবে যে আমি সবগুলো বাজার ঠিকঠাক করে পে করেছি কিনা। চলুন এবার বাসার দিকে যাওয়া যাক, অনেক বেশি জিনিসপত্র হয়ে গিয়েছে, এগুলো তুলতে আবার সময় লাগবে। বাসায় এসে দেখি দরজার সামনে আমার নেইবার কিছু টমেটো আর বেগুন দিয়ে গিয়েছে, আর এখানকার এই টমেটোগুলো অনেক বেশি বড়, এটা আবার টুইন, এগুলোই চলে যাবে আমার এক সপ্তাহ, এত বেশি টমেটো এখানে আছে। আর দেখায় ওদের যে বেগুনগুলো, এই বেগুনগুলো বাজারেও কিনতে পাওয়া যায় না, এত বড় বড় বেগুন। আমার গাছেও কিছু বেগুন ধরেছে, তবে এত বড় বেগুন দেখিনি এর আগে কখনো। বেগুনগুলো যেহেতু আজকেই বাগান থেকে তোলা হয়েছে অনেক বেশি ফ্রেশ, চলুন আজকে এগুলো দিয়ে বেগুনটা আমি একটু পুড়িয়ে ভর্তা করব, গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগবে। আমি চুলার উপরে এভাবেই বেগুনটাকে পুড়ি, আর বেগুন চুলার উপরে পুড়লে চুলার অবস্থা একদম 12টা বেজে যায়। এই বেগুনগুলো বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগবে না। হঠাৎ করেই প্রকাশ বলছিল যে আজকে রাতে হালিম খাবে, এখন মাংস নামাতে হবে ফ্রিজ থেকে, আবার মাংস সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। এখন প্রায় সন্ধ্যা 7:30 বাজে, কখন হালিম হবে সেটাই আমি ভাবছি, তাই তাড়াতাড়ি বেসমেন্ট থেকে আমি স্লো কুকারটা নিয়ে আসছি যেন আমি তাড়াতাড়ি মাংসটা এখানে সিদ্ধ করে ফেলতে পারি। এখানকার আমি স্লো কুকারে আমি 30 মিনিটস করে দুইবার দিব, 1 ঘন্টার মধ্যে খাসির মাংসটা সিদ্ধ হয়ে যাবে। দাঁড়ান, এটা আগে বসিয়ে নিই, তারপরে বাকি কাজটা করি। এই স্লো কুকারের অনেক বেশি সুবিধা আছে, কারণ এখানে মাংসটা বসিয়ে দিলে আর বারবার নাড়াচাড়া করতে হয় না। আর তবে এখানে একটা অসুবিধাও আছে, এখানকার মাংসটা মাখামাখা হয় না, এটা দেখা যায় আবার চুলার উপরে বসিয়ে পাতিলে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হয়। আর আজকে যেহেতু হালিম বানাবো, আমার এখানে কষানো বা ঝোলটা মাখা হওয়ার কোনো দরকার নেই। আমি একটু আজকে হালিম বানানোর দায়িত্ব অর্ধেকটা ভাগাভাগি করে নিয়েছি, অর্ধেকটা মাংস বানানোর প্রিপারেশানটা শুধু আমার ছিল, আর ডালের প্রিপারেশানটা প্রকাশ নিজে করবে বলেছে। তাই এখানে দুই রকমের ডাল নিয়ে নিয়েছে, একটা নিয়েছে মটর ডাল আর নিয়েছে কিছু মুসুরের ডাল। এটা ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছে, সিদ্ধর সময় শুধু এখানে কিছু আস্ত রসুন ব্যবহার করা হয়েছিল। হঠাৎ করে যেহেতু হালিম খাওয়ার একটা প্রিপারেশান হচ্ছে, এখন বাসায় দেখি চেক করে ধনিয়া পাতা নাই, ধনিয়া পাতা ছাড়া হালিমটা কেমন জানি খেতে লাগে। যাই হোক, কিছু করার নেই, যেহেতু হঠাৎ করেই প্ল্যান, এভাবেই হালিমটা খেতে হবে। তবে ধনিয়া পাতা ছাড়াও হালিমটা বেশ ভালো লাগছিলো, ধনিয়া পাতাটা হলে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, এখন হালিমটা খেয়ে নিই, আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য একটা ব্লগে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।